হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর যশোর টিউবারের সাথে থাকা মানে সবসময় ভালো থাকা, আর আপনাদের ভালোটাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমার আজকের ভিডিওটা যশোর বিমানবন্দর সম্পর্কে সমস্ত প্রকার তথ্য এই ভিডিওর ভিতরে জানতে পারবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার জন্য এটা, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব, এবং আমি ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই অবশ্যই পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। যশোর বিমানবন্দর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত ও রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ বিমানবাহিনী এই বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি মতিউর রহমান যশোরের অংশ হিসেবে এবং বাংলাদেশ বিমানবাহিনীর একাডেমিক প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। 1942 সালে ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়লে যশোরে বিমান ঘাঁটি নির্মাণ কাজ শুরু করে। 6 মাসের মধ্যে ব্রিটিশ বিমানবাহিনীর উপযোগী একটি বিমানবন্দর চালু হয়। 1945 সাল পর্যন্ত এই বিমান ঘাঁটি সচল ছিল। এরপরে ভারত ভাগ হলে 1950 সালে যশোরে পাকিস্তান সেনাবাহিনী ও বিমানবাহিনীর ঘাঁটি স্থাপন করে। 1956 সালে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে যশোরে পূর্ণাঙ্গ বিমানবন্দর চালু হয় 1960 সালে। যশোর বিমানবন্দর বর্তমানে যাত্রী পরিবহন সেবা এবং বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। এর রানওয়েটা যে কোনো ধরনের ফ্লাইট পরিচালনার জন্য উপযোগী। এই রানওয়ে ব্যবহার করে সামরিক বিমানসহ যাত্রী বিমান, অভ্যন্তরীণ বিমান চলাচল করে থাকে। এখন পর্যন্ত এই বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়নি। এই বিমানবন্দরের রানওয়েটির দৈর্ঘ্য 8,000 ফুট। বর্তমানে এই বিমানবন্দরটি 12টা ফ্লাইট প্রত্যেক দিন পরিচালনা করে থাকে। US বাংলা এয়ারলাইন্সের 5টা, নোভো এয়ারওয়েজের 5টা এবং বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের 2টা। এর আগে রিসেন্ট এয়ারওয়েজ এখানে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করত, কিন্তু সাময়িকভাবে সেটি বন্ধ আছে। যশোর বিমানবন্দর থেকে ঢাকাতে উড়ে যেতে সময় লাগে 40 মিনিট, আর যশোর থেকে ঢাকাতে উড়ার জন্য আপনার খরচ হবে 2699 টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত। ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন এবং যশোর টিউবারের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আর এক নতুন এপিসোডে।